আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আমি তোমাদের ক্লাস নেবো কি শ্রেণী একাদশ। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা বলেছি যে সারা বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে তোমাদের সাথে ইতিমধ্যে আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, এর কিছু বৈশিষ্ট্য এবং এর উৎপাদন এবং বন্টন পদ্ধতি, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, এর কিছু বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপাদন এবং বন্টন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার পুরো উল্টোটাই হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। তাহলে যে জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস এবং কি ইংল্যান্ডের অধিবাসী অ্যাঙ্গেলসের যুগান্তকারী লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হওয়ার পর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কি সমাজতন্ত্রের বিপ্লব জেগে ওঠে। তাহলে জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস এবং ইংল্যান্ডের অধিবাসী অ্যাঙ্গেলসের যুগান্তকারী লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হওয়ার পর দরিদ্র শ্রেণীর মধ্যে সমাজতন্ত্রের বিপ্লব জেগে ওঠে, আর এর ফলশ্রুতিতে বিশ্বের সর্বপ্রথম 1917 সালে জারতন্ত্রের পতন এবং লেনিনের নেতৃত্বে রাশিয়ার নির্দেশমূলক অর্থ ব্যবস্থার উত্থান হয়। তাহলে কি যখন দরিদ্র জনগণের মধ্যে সমাজতন্ত্রের কি বিপ্লব জেগে ওঠে, এরই ফলশ্রুতিতে বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় 1917 সালে লেনিনের নেতৃত্বে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা গড়ে ওঠে, আর পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সেতুংয়ের নেতৃত্বে চীনেও সমাজতান্ত্রিক অর্থনীতির প্রয়োগ ঘটে। তাহলে বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় 1917 সালে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কি উত্থান হয়। এবার দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার পুরো উল্টোটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, অর্থাৎ সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ সরকার নিজেই সমস্ত সম্পদের মালিক। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ সমস্ত সম্পদের মালিক সরকার নিজেই। এবং উৎপাদিত সম্পদ কী করা হয়, মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়, তাকেই কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না এবং কি রাষ্ট্রীয় মালিকানা থাকে, এবং উৎপাদিত সম্পদ কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক বণ্টন করা হয়, তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। দেখো সর্বপ্রথম অস্ট্রেলিয়ার লেবার পার্টির সমাজতান্ত্রিক দল হিসাবে 1899 সালে কুইন্সল্যান্ডে নির্বাচিত হওয়ার ফলে সোভিয়েত ইউনিয়নের সর্বপ্রথম কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে চীন, উত্তর কোরিয়া, কিউবা এবং পূর্ব ইউরোপের কিছু দেশেও নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত হয়। তাহলে একে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলে, আবার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাও বলে। এবার দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য প্রথমে রয়েছে শ্রেণী শোষণ অনুপস্থিত। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণ কিন্তু উপস্থিত ছিল, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি সর্বহারা শ্রেণী আর শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মধ্যে এখানে বিভিন্ন শ্রেণী অর্থাৎ ধনী শ্রেণী, সর্বহারা শ্রেণী এগুলো কোনো বিভেদ নেই, ফলে শোষণও হয় না। কারণ ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়
সরকার কর্তৃক সবকিছু নিয়ন্ত্রিত হয় বলে এখানে কি শ্রমিকরা শোষিত হয় না। তারপর দেখো উপকরণের ব্যক্তিগত মালিকানায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের সমস্ত সম্পদের মালিক কি রাষ্ট্র নিজেই, ফলে এখানে উৎপাদনের কোনো ব্যক্তিগত মালিকানা, উপকরণের কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। এবার দেখো ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হয়েছিল কি মুনাফা অর্জন, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা লাভের আশায় উৎপাদন করা হয় না, এখানে কি জনগণের কল্যাণ অর্থাৎ সামাজিক কল্যাণটাই মুখ্য বিষয়। তারপর দেখো অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো অবাধ প্রতিযোগিতা থাকে না, অর্থাৎ অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। এই অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম নির্ধারণ করা হয় না, এখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সকল পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়, কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বলেছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমস্ত পণ্যের দাম কি সরকার নির্ধারণ করে দেয়, ফলে এখানে কোনো কি অবাধ প্রতিযোগিতা থাকে না। এবার দেখো বন্টন ব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থায় শ্রমিকদের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী কি বন্টন করা হয়, অর্থাৎ যে শ্রমিক যে পরিমাণ কাজ করবে তার কাজের পরিমাণের উপর ভিত্তি করে কি এখানে তাদের কি মজুরি প্রদান করা হয়, এর ফলে কিন্তু মজুরি এক হয় না, তাই এই ব্যবস্থায় শোষণ না থাকলেও আয় বন্টনে অসমতা রয়েছে, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকদের কাজের ও পরিমাণ অনুযায়ী তাদের সম্পদ বন্টন করা হয়, কিন্তু এই কারণে তাদের মজুরি কিন্তু এক হয় না, কিন্তু এই কারণে এখানে শ্রম শোষণ নেই, কিন্তু এখানে আয় বন্টনে অসমতা আছে। এবার দেখো কেন্দ্রীয় পরিকল্পনা, আরেকটা হচ্ছে চাহিদার উপর নিয়ন্ত্রণ, নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোক্তার বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা এবং ক্রেতারা কি স্বাধীন, কিন্তু এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা এবং বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়, যখন যা খুশি তা সে ভোগ করতে পারে না, অর্থাৎ কী উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এসব সিদ্ধান্ত সব কিছুই সিদ্ধান্তের মালিক হচ্ছে রাষ্ট্র নিজেই। কেন্দ্রীয় পরিকল্পনা, আরেকটা পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা, এই ব্যবস্থা উৎপাদন সহ সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ উৎপাদন বন্টন ও উন্নয়নের সকল পরিকল্পনা জনগণের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষই কি নির্ধারণ করে, অর্থাৎ যা কিছু সিদ্ধান্ত না হয় উৎপাদন বন্টন সব কিছু কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। দেখো শ্রমিকদের স্বার্থ রক্ষা, এ অর্থব্যবস্থার সুস্থ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাতে শ্রমিকরা ভোগ করতে পারে সেদিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়, এর জন্য দাম ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে, মজুরিও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়, অর্থাৎ সরকার নিজেই দাম নিয়ন্ত্রণ করে, আবার কি মজুরিও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়, আর নির্দেশমূলক অর্থব্যবস্থায় শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাজ করে। এবার দেখো মুদ্রাস্ফীতি অনুপস্থিত, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেহেতু নির্দেশমূলক অর্থব্যবস্থায় সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, তাই এখানে অতি উৎপাদন এবং কম উৎপাদন হতে পারে না, ফলে এখানে মুদ্রাস্ফীতি নেই, তাহলে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রাস্ফীতির অনুপস্থিত, কারণ এখানে সরকার কর্তৃক সব কিছু নিয়ন্ত্রণ করা হয় বলে এখানে অতি উৎপাদনের সমস্যা দেখা যায় না, আর সমস্যা না থাকার কারণে এখানে মুদ্রাস্ফীতিও অনুপস্থিত, অর্থাৎ মুদ্রাস্ফীতি নেই, তাহলে এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, তোমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ে নিও। এবার দেখো নির্দেশমূলক অর্থব্যবস্থার উৎপাদন পদ্ধতি এবং বন্টন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব, তাহলে উৎপাদন পদ্ধতি কেমন আর বন্টন পদ্ধতি কেমন। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সময়ের উপর কি ব্যক্তিগত মালিকানা থাকে না, সমস্ত উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা থাকে, আর এখানে সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের লক্ষ্যে কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য কি মুনাফা অর্জন নয়, সামাজিক কল্যাণ অর্জনের জন্য এখানে রাষ্ট্রীয় বা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন সিদ্ধান্ত নেওয়া হয়,
এখানে উদ্যোক্তার স্বাধীনতাও নেই আবার ভোক্তার স্বাধীনতাও নেই। চাহিদা ও যোগানের মধ্যে কোনো অনিশ্চয়তা, হতাশা এবং সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। রাষ্ট্র ব্যবস্থা, বাজার ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক সুনিয়ন্ত্রিত হয়, ফলে কী উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, সব কিছু সিদ্ধান্ত রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। তাহলে এখানে কি উদ্যোক্তার স্বাধীনতাও থাকবে না, আবার ভোক্তার স্বাধীনতাও নেই। এখানে চাহিদা যোগানের মধ্যে কোনো হতাশা অনিশ্চয়তাও নেই। এখানে সব কিছু বাজার ব্যবস্থাও কি রাষ্ট্র কর্তৃক কি নির্ধারিত হয় এবং কী উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে এবং কীভাবে উৎপাদন করা হবে, সব কিছু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। এবার দেখো বন্টন পদ্ধতি। শ্রেণী বৈষম্য এখানে উদ্ভব না হলেও শ্রমিকদের কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী বন্টনের ফলে সমাজে আয় বন্টনে অসমতা বিদ্যমান, তাই জাতীয় আয় এবং সামাজিক উৎপাদন বন্টনের মধ্যে অসমতা লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে শ্রমিকদের কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী তাদেরকে কি মজুরি প্রদান করা হয়, অর্থাৎ এখানে কোনো শ্রেণী শোষণ নেই, কিন্তু এখানে আয় বন্টনে অসমতা রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের নির্দেশমূলক অর্থব্যবস্থা উৎপাদন এবং বন্টন পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে তোমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।